আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অনিমা আপুর লেখা প্রেমের সৎকাহন নামের গল্পের ছোট্ট একটা পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। যে গল্পের কোনো পর্ব নাই, আমি পর্ব বলতে ভুল করেছি, এই গল্পের কোনো পর্ব নাই, এটা অনুগল্প। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই অনিমা আপুর লেখার অনুগল্পটা প্রেমের সৎকাহন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সকাল 8টার মতো বাজে, আম্মুর চিৎকারে ঘুম খানিকটা ভাঙলো আমার, তবে পুরোপুরি ভাঙল না। ঘুমন্ত আর জাগ্রতর মাঝে মাঝে স্টেজে আছি আর কি। ভাবলাম এ আর নতুন কি, প্রতিদিনই 8টার পর আমায় তোলার জন্য চেঁচামেচি শুরু করে দেয়, তাই পাত্তা না দিয়ে ঘুমোতে যাব। তখনই আমার আম্মু চেঁচিয়ে বলে উঠল, অনু ওঠো, সুহেল ভাই এসেছে, দেখা করবে না? সুহেল ভাই আমার বড় মামার বড় ছেলে। আমি একটু অবাক হলাম, এই সকালবেলা সুহেল ভাই কেন আসবে? হঠাৎ মনে পড়ল অজিত নিশ্চয়ই ঈদগাহ থেকে এসেছে, কাল সন্ধ্যা থেকে প্রচণ্ড বিরক্ত, আমি ঈদ ফিলিংসই আসছে না, একটু ভালো লাগছিল না। সবাই কত রকমের মজা করছিল আর আমি ঘরে বসে কাটিয়েছি, হাতে মেহেদি অবধি দেইনি। আসলে আমার কাজিনরা বেশিরভাগই বাড়িতে নেই, আর একা একা কি মজা করা যায়। লোকে দাদা মামার বাড়ি বেড়াতে যায়, কিন্তু আমার তো দুটোই এ প্রকার নাকের ডগায়, পায়ে হেঁটে 4-5 মিনিট লাগে, তাই সে বেরোনোর ফিলিংসটাও আসে না। তারপর সন্ধ্যাবেলা থেকে আদ্রিয়ান ভাইয়ের সুন্দর সুন্দর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে বিরক্ত হয়েছে, দেশি বিদেশির বন্ধু বান্ধব নিয়ে দিব্যি ঈদের মজা করেছে, আর আমি এখানে একা একা বোর হচ্ছে। দুবার কল করেছিলাম কিন্তু খবিসটা ধরলই না। এসব ভাবতে ভাবতে উঠে লম্বা হাই তুলে চলে গেলাম পাশের রুমে, গিয়ে দেখি সত্যি সোহেল ভাই বসে আছে। আমি সালাম দিয়ে বললাম, ভালো আছো ভাইয়া? সোহেল ভাই সালামের জবাব দিয়ে বলল, এই তো ভালো, তোর কি অবস্থা? আমি বললাম, ভালো। আমি এবার সুযোগ বুঝে বলতে শুরু করলো, দেখ তাকিয়ে দেখ তোর বোনের দিকে, লোকে ঘরে বসে মোটা হয়, স্বাস্থ্য ভালো হয়, আর ইনি শুকিয়ে কাঠ হচ্ছেন, দেখ তো শরীরে কোনো মাংস আছে, তুই দেখ। কিন্তু আম্মুকে অবাক করে দিয়ে সোহেল ভাই বললেন, ভালো তো, রোগা পাতলা হওয়া ভালো, রোজা রাখছিস না? আমি দ্রুত মাথা দুলিয়ে হ্যাঁ বললাম। সোহেল ভাই বলল, হ্যাঁ এই তো, রোজা রেখে রোগা হওয়া ভালো। আম্মু হতাশ কণ্ঠে বলল, রোজার আগেও এমনই ছিল। সোহেল ভাই বলল, তবুও ভালো, ছিপছিপে ফিট বডি ভালো। আব্বু হাসছেন মিটমিটিয়ে, আম্মু সোহেল ভাইয়ের কথা সন্তুষ্ট হতে পারলেন না। ওনার আশা ছিল সোহেল ভাই আমাকে একটু বকে দেবে, বেশি বেশি খেতে বলবে, কিন্তু সোহেল ভাই তেমন কিছুই বলল না, উল্টে চিকন হওয়ার জন্য অ্যাপ্রিসিয়েট করলো। যাই হোক, সোহেল ভাইয়ের চলে যাওয়ার পর ইচ্ছে না থাকা সত্ত্বেও আম্মু জোর করে একটু নুডলস খাওয়ালো। খাওয়া শেষ করে বিছানায় শুয়ে আদ্রিয়ান ভাইয়ের স্ট্যাটাসগুলো দেখছি, আহা কি সুখে আছেন বান্দা, দাঁত ওনার কথা আমি কেন ভাবছি, পাগল হয়ে গেলাম নাকি? হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে সোজা মেসেঞ্জারে ঢুকলাম, এক ফেসবুক ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ গল্প করলাম। এক পর্যায়ে সে বলল সে কাঁথামুড়ি দিয়ে ঘুমাবে, তার কথা শুনে আমারও ভীষণ ঘুম পেল, তাই সকাল সকাল তাকে গুড নাইট বলে আমিও কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে ভাবছি 2018 সালের ঈদের দিনটার কথা, সে বছর আদ্রিয়ান ভাই দেশেই ছিলেন, এবার ছেলে দেশে ঈদ করবে সেই আনন্দে মানিক আঙ্কেল খুব বড় করেই ঈদের আয়োজন করেছিলেন বাড়িতে, আমাদেরও ইনভাইটেশন ছিল। আমি সেদিন সকাল সকাল উঠে গোসল সেরে ঈদের ড্রেস পরে বেরিয়ে গেলাম বান্ধবীদের সাথে ঘুরতে। ওই বাড়িতে যাওয়ার ইচ্ছে আপাতত নেই আমার, আমি বেশ মজা করে আমার 5 বান্ধবীর সাথে ঘুরেছি অনেকটা সময়, ওরুকেও ভীষণ মিস করেছি কারণ ও আসতে পারেনি। বাড়ি ফিরে এসে দেখি আব্বু আম্মু রেডি হয়ে বসে আছে, আমি অবাক হয়ে বললাম, কী ব্যাপার, তোমরা যাওনি? আব্বু বলল, মানিক বলেছে তোমাকে ছাড়া যাওয়া যাবে না, কড়া নির্দেশ। আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম আব্বুর দিকে, মানিক আঙ্কেল এইভাবে বলেছে, তার উপর ওনারা আমার জন্যই বসে আছে, না গেলে বেয়াদবি হবে, তাই বললাম আচ্ছা চলো। তখনই আম্মু ভারী গলায় বলল, এটা চেঞ্জ করে মানিক আঙ্কেল যে ড্রেস পাঠিয়েছে সেটা পরে যাও।
আমি বললাম কি দরকার আম্মু? আম্মু বলল দরকার আছে, খুশি হবেন ওনারা, যা বলছি কর। কি আর করার, বাধ্য হয়েই রুমিকে মানিকাঙ্কেলের পাঠানো কালো লম্বা গাউনটা পরে নিলাম। আয়নায় তাকিয়ে দেখলাম ভালোই লাগছে, রংটাও আমার পছন্দের আর ড্রেসটাও বেশ পছন্দ হয়েছে, আঙ্কেলের পছন্দ আছে বলতে হবে। মানিক আঙ্কেলের বাড়িতে যাওয়ার পরেই রিমা আন্টি এসে জড়িয়ে ধরলেন আন্টি আমাকে। আন্টি বরাবরই আমায় খুব পছন্দ করেন আর বেশ আধুনিক চিন্তাধারার মানুষ বলে খুব জমে ওনার সাথে আমার। কিছুক্ষণ পর জাবিনও চলে এলো, পিছন থেকে আমায় জড়িয়ে ধরে কুশল বিনিময় করলো। মেয়েটা আমার 2 বছরের ছোট কিন্তু বেশ মিশুক। আমার সাথে একটু কথা বলার পরেই ও বন্ধুদের সাথে ফোনে কথা বলায় ব্যস্ত হয়ে গেল। আমি বারবার এদিক ওদিক তাকাচ্ছি, চোখ হঠাৎ করেই আদ্রিয়ান ভাইকে দেখতে চাইছে। চোখের এমন অদ্ভুত ইচ্ছা কেন হলো জানি না। কোথায় উনি, বন্ধুদের সাথে তো ঘুরতে চলে গেছেন নাকি? দুপুরে খেতে বসবো সবাই, অনেক রকমের রান্না করেছেন আন্টি। তখন মানিক আঙ্কেল বললেন, আদ্রিয়ান কই, ওঠেনি এখনো? আন্টি জাবিনকে ডেকে বললেন ওনাকে ডেকে আনতে। কিন্তু জাবিন ফোনে ব্যস্ত, তাই রিমা আন্টি উঠতে নিলে আমার আম্মু বলল, ভাবি আপনাকে এখন কষ্ট করে উপরে যেতে হবে না, অনু যাও ভাইয়াকে ডেকে নিয়ে আসো। আমি আবারও অসহায় দৃষ্টিতে তাকালাম, এই আম্মুটা সবসময় আমায় ফাঁসিয়ে দেয়। আন্টি বলল, থাক না তুই খাওয়া শুরু কর, আমি গিয়ে আদ্রিকে ডেকে আনছি। আমি ভদ্রতার খাতিরে বললাম, না আন্টি আমি যাচ্ছি, আপনারা বসুন। আন্টিও আর না করল না, তাই আমাকে যেতে হলো। না জানি ওই রুমে গেলে এখন নতুন কোন অ্যাঙ্গেলে টর্চার শুরু করবে অসভ্যটা। এসব ভাবতে ভাবতে মুখ ফুলিয়ে ওনার রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে দরজা ফাঁক করে ভিতরে ঢুকলাম। ভিতরে গিয়ে দেখি রুম ফাঁকা। আজও কোথায় গেল? আমি ভিতরে ঢুকে সারা রুমে উঁকি ঝুঁকি মারছি, বড্ড বেশি গোছানো রুমটা, যেটা আমার মোটেও ভালো লাগেনি। ছেলে মানুষ এত গোছানো কেন হবে, যেখানে আমি মেয়ে হয়ে আমার রুমটা বস্তি বানিয়ে রাখি। এসব ভাবতে ভাবতেই হঠাৎ কেউ বলে উঠল, কিরে এভাবে অন্যের রুমে উঁকি ঝুঁকি মারছিস কেন, এখন চুরি করাও শুরু করেছিস নাকি? আমি চমকে পিছনে তাকালাম, ভয় পেয়ে বুকে থুতু দিয়ে বললাম, সবসময় এমন ভূতের মতো হুটহাট হাজির হন কেন বলবেন, হার্ট অ্যাটাক করিয়ে মারবেন নাকি? আদ্রিয়ান ভাই হেসে ফেললেন। আমি আরেক দফা মুগ্ধ হলাম, এই হাসিতে আমি মুগ্ধ হতে বাধ্য। দেখি মনে হচ্ছে ঘুম থেকে উঠেছেন, চুল এলোমেলো ক্লিন শেভ করা, আজ দেখতে চকলেট বয় টাইপ লাগছে। উনি কি ঈদগাহে যাননি আজ, এতক্ষণ ঘুমিয়েছেন? আমার ভাবনায় স্যাদ ঘটিয়ে উনি বললেন, আমি না হয় ভূতের মতো হাজির হই, তুই চোরের মতো আমার রুমে ঘুরঘুর করছিলি কেন সেটাই বল, কিচ্ছু চুরি করার ধান্দা করিসনি তো? আমি মুখ খুলে মাথা নিচু করে বললাম, আমি মোটেই চোরের মতো ঘুরঘুর করিনি, আর আমি চোর নই যে চুরি করব। আদ্রিয়ান বলল, চুরি তো করেছিস। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, আমি কখন কি চুরি করলাম? আদ্রিয়ান ভাই আয়না তাকে আঙুল দিয়ে নিজের চুল সেট করতে করতে বলল, করেছিস, আমার সবচেয়ে মূল্যবান জিনিসটাই চুরি করে নিয়েছিস। আমি বিরক্ত নিয়ে বললাম, আপনার এইসব টপের চপ আপনার পকেটে রাখুন, ঈদের দিন ঈদগাহে না গিয়ে দুপুর অবধি ঘুমাচ্ছে, হিনি আবার ডিসিপ্লিনের গান গায়। আন্টি খেতে ডাকছে, তাই ডাকতে এসেছিলাম, হুঁ বলে চলে আসতে নিলেই উনি আমার হাত ধরে নিজের দিকে টান মারলেন। হাতটা পিছনে নিয়ে হালকা মোচড়ে ধরে নিজের কাছে টেনে বললেন, ড্রেসটাতে তো তোকে সুন্দর লাগছে, সবই আমার এই ড্রেসের কামাল, নইলে তোর মতো পেতনিকে সুন্দর লাগে? আমি তো ভেবেছিলাম বড় হয়ে যাবে তোর যা সাইজ। আমি খানিকটা রেগে গিয়ে বললাম, দেখুন হাইট নিয়ে খোঁটা দেবেন না, আপনি তালগাছ বলে সবাই তাই হবে নাকি? আর আমি অতটাও শর্ট নই, এভারেজ যাচ্ছি, যাই হোক ছাড়ুন নিচে যাব। আদ্রিয়ান বলল, রাগ করেছিস? আমি বললাম, না রাগ করবো কেন, আপনার কথা শুনে তো আমার হাসা উচিত, দেখুন হি হি করে হাসছি আমি বলে ওনাকে ছাড়িয়ে নিয়ে যেতে নিলে উনি আবারও আমায় টেনে ধরে বললেন, আর কাল ভোররাত অবধি জেগেছিলাম, ফজরের নামাজ পড়ে ঘণ্টাখানিক ঘুমিয়ে এরপর উঠে স্নান করে রেডি হয়ে ঈদগাহে গিয়ে নামাজ পড়ে তারপরে এসে ঘুমিয়েছি। টফার, এখন কি গায়ে সিল লাগিয়ে করবো যে হ্যাঁ নামাজ পড়েছি? তবে একটা কথা ঠিক বলেছিস, তুই চোর না ডাকাত, একটা আস্ত লেডি ডাকাত, একেবারে হরণ করে নিস, হৃদয় হরণে। আমি চমকে তাকালাম ওনার দিকে, এত জটিল কথার মানে কি? আমি অবাক কণ্ঠে বললাম, মানে? উনি আমার হাত ছেড়ে দিয়ে গম্ভীর স্বরে বললেন, নিচে গিয়ে বল আমি আসছি। আমি অবাক হয়ে আস্তে আস্তে বেরিয়ে এলাম রুম থেকে। হৃদহরণই কথাটা কি আমাকে বললেন উনি? কেন, কার হৃদয় হরণ করেছি আমি? আম্মুর আরেক ডাকে আবার ঘুম ভেঙে গেল, আম্মু কিছু খেয়ে নেওয়ার জন্য চেঁচাচ্ছে। আমি অবাক হলাম, এতক্ষণ তাহলে আগের কথা স্বপ্নে দেখছিলাম, মানুষ স্বপ্নে নিজের ভবিষ্যৎ দেখে, কত সুন্দর সুন্দর মুহূর্ত দেখে, আর আমি কিনা
অতীত দেখছিলাম, তা ওই খবিশের সাথে কাটানোর সময়গুলো। আজকাল স্বপ্নগুলো মির্জাফরের মতো আচরণ করছে আমার সাথে, অদ্ভুত। ভাবলাম আর একটু ঘুমাবো, তখনই ফোনের রিংটোন বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি খবিশটা ফোন করেছে। অবশেষে মনে পড়লো আমার কথা, সবশেষে আমার কথা মনে পড়ে, ওনার কাছে সবচেয়ে অবহেলিত বস্তু কিনা একটু অভিমান নিয়ে ফোনটা রিসিভ করে বসে রইলাম। কারণ রিসিভ না করলে কল দিতেই থাকবে। উনিও চুপ করে আছেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, কিরে পেতনি, ঈদ কেমন কাটছে? আমি গম্ভীর স্বরে বললাম, ঘুমিয়ে। আদ্রিয়ান বলল, আমাকে জিজ্ঞাসা করবি না? আমি বললাম, দেখতেই পাচ্ছি কেমন কাটছে। উনি হেসে দিয়ে বলল, একদম ভালো হয়েছে, এবার কেউ নেই ওখানে, তোর লাভজা বন্ধ থাকবে। আগের কত বদ্র ছিলি রে তুই, শান্ত শিষ্ট কিউট একটা মেয়ে, কিন্তু হঠাৎ এমন লাফিয়ে বেড়ানো পেঙ্গুইন কী করে হলি সেটাই ভাবছি। আমি বিরক্তি নিয়ে বললাম, আপনার বাবা শেষ হলে বলুন, ফোন রাখবো। আদ্রিয়ান বলল, আরে বাবা রাগ করছিস কেন? আমি হুট করে আওয়াজ করে কেঁদে ফেললাম। আমার কান্না ওপাশের ব্যক্তির মনে কি প্রভাব ফেলছে জানি না। উনি ব্যস্ত সুরে বললেন, এই পাগল মেয়ে এভাবে কাঁদছিস কেন? আমি নাক টেনে টেনে বললাম, এখানে একটু ভালো লাগছে না, কেউ নেই, সবাই কত মজা করছে আর আমি কিছুই করতে পারছি না, আমি কাল মেহেদিও পরিনি জানেন? উনি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কবে বড় হবি বলতো? অনেকটা বদলালেও এখনো মাঝে মাঝে বাচ্চা হয়ে যাস। আচ্ছা শোন, তোর ফোনের মেসেজ ইনবক্স চেক কর। অনিমা বলল, কেন? আদ্রিয়ান বলল, কর্নারে বাপ। আমি মুখ খুলে রেখেই চেক করে দেখলাম যে কাল সন্ধ্যাতেই একটা মেসেজ এসেছিল আনসেভড নাম্বার থেকে, যেখানে লেখা আছে, মায়াবিনী, এবারে ঈদটাও তাকে ছাড়া কাটাতে হচ্ছে, তুমি জানো কতটা মিস করছি তাকে? তার মেহেদিরাঙা হাত প্রত্যক্ষ দর্শনের আকাঙ্ক্ষা কতটা বেশি হচ্ছে, তাই তো ইচ্ছে করে নিজেকে ব্যস্ত রেখেছি, যাতে সেই মায়াবিনীর মায়া আমাকে জ্বালাতে না পারে, কিন্তু পারছি না। বিশ্বাস কর, বারবার আটকে যাচ্ছি, এই মায়া জাল ছিন্ন করা অসম্ভব, সত্যি সে হৃদয় হরণী। তবে ঈদের এই সুন্দর প্রহর তার জীবনকে আরো সুন্দর করে তুলুক। ঈদ মোবারক জান পাখি। মেসেজটা পড়ে আমার সব মন খারাপ নেমে সেই চলে গেল। তার বদলে এক রাশ লজ্জা এসে বর করলো মনে। উনি ওপাশ থেকে বলে উঠলেন, এবার দয়া করে ল্যাপটপটা অন করুন। তার লজ্জা মাখা হাসিটা দেখার জন্য মনটা ছটফট করছে যে, আমি আরও বেশি লজ্জা পেলাম। চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার বৃথা চেষ্টা করে উঠে টেবিল থেকে ল্যাপটপটা আনতে গেলাম, কিন্তু হাত পা কাঁপছে। সব শক্তি যেন কেউ শুষে নিচ্ছে, এমন অদ্ভুত অনুভূতির কোনো মানে হয়? ধুর তো ফ্রেন্ডস, আজকের অনিমাপুর এই প্রেমের সাত কাহন নামের অনুগল্পটা এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।